হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আজকে বানাচ্ছি মুগ ডালের পকোড়া। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এই ধরনের নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। এখানে আমি এক কাপ মুগ ডাল নিয়ে ভালো করে ধুয়ে এটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা সমস্ত ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটুখানি আদা এবং 3টে কাঁচা লঙ্কা। ডালটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। ডালটাকে আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প পরিমাণ জল দেব। ডাল বাটাটা যেন খুব পাতলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ, প্রায় 1/4 কাপ মতন কুচানো ধনে পাতা, স্বাদ অনুসারে লবণ, 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এবং 1 টেবিল স্পুন মতন ড্রাই ম্যাঙ্গো পাউডার। এবার সমস্ত উপকরণগুলোকে আমি খুব ভালো করে মেখে নেব। পকোড়া বানানোর জন্য আমাদের মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তেলে ভেজে নেব। তো আমি এখানে কড়াইয়ে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি মুগ ডালের পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে রেখেছি। পকোড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব এবং মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কিছুক্ষণ পর পকোড়াগুলোকে আমি উল্টিয়ে দেব। দেখুন, পকোড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলোও আমরা একইভাবে ফ্রাই করে নেব।